কেমন প্রিয়দি কেমন খুব সুন্দর খুব সুন্দর প্রিয়দি বন্ধুরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন মচমচে পেঁয়াজু ভাজা হচ্ছে আমার কাছে রংপুরের সবচেয়ে বেস্ট পেঁয়াজু মনে হয় এই পেঁয়াজুগুলো রংপুরের চৌরাহাটে এই পেঁয়াজু পাওয়া যায় রংপুরের চৌরাহাটের অবস্থান রংপুর সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডে চৌরাহাট অবস্থিত চৌরাহাটে আসলেই আপনারা রংপুরের এই বেস্ট পেঁয়াজুগুলো খেতে পারবেন এই পেঁয়াজুগুলো অনেক মচমচে এবং খেতে অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন অনেক মচমচে পেঁয়াজু এই পেঁয়াজুগুলো সাধারণ পেঁয়াজের তুলনায় একটু পেঁয়াজের পরিমাণ বেশি রংপুরের চৌরাহাটে এই পেঁয়াজুগুলো প্রতিদিন 4 থেকে 5 হাজার পিস পেঁয়াজু বিক্রি হয় এই দোকানটিতে রংপুরের বিভিন্ন জায়গা থেকে এই পেঁয়াজু খেতে আসে অনেকেই দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে প্রতিদিন বিকেলে দোকান বসে এই পেঁয়াজুর দোকানটি অনেকেই এখানে খেতে আসে আচ্ছা ইয়া কত বছর থেকে দোকান করেন আপনি 24-25 বছর থেকে আগে কিরকম হইতো বেচা কিনা আগে আরো অন্য আইটেমের নাস্তা আসলো আমরা সিঙ্গারা বানাতাম বুঝ না যে পেঁয়াজি কিরকম বিক্রি হইতো আগে একটু এত পেঁয়াজি রাখে দিন কিন্তু আস্তে আস্তে দোকান করতে করতে একটু অভিজ্ঞতা বাড়ি গেছে না হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে পেঁয়াজ দেখতে দিতে দিতে পেঁয়াজিটা খাওয়া কাস্টমার আর কি বেশি হয় এখন পার ডে 4000 পিস পেঁয়াজি বিক্রি করেন হাটের দিনকে আর কি হয় হাট হ্যাঁ উনি যেটি বলছিলেন যে উনি 20-25 বছর আগে দোকানটি চালু করেন প্রতিদিন 4-5 হাজার পিস পেঁয়াজু বিক্রি করেন দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে পেঁয়াজুটিতে পেঁয়াজের পরিমাণ অন্যান্য পেঁয়াজুর চেয়ে অনেক বেশি এই যে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা আসবে দোকান কটা দেন কয় কেজি চাউলের ইয়া করেন প্রতিদিন বাজার দিনে মনে করো 20-25 কেজি আর হাটের দিনে 1 মন এক মন আনুমানিক কত পিস পেঁয়াজি বিক্রি করেন 4000 থেকে 4500 পিস তাহলে 8-10 হাজার টাকার পেঁয়াজি একদিনে বিক্রি করেন চার থেকে 4500 পিস প্রতিদিন পেঁয়াজু বিক্রি হয় এই দোকানটিতে অনেক মচমচে পেঁয়াজু এই দোকানটির রংপুরের বিভিন্ন জায়গা থেকে এখানে পেঁয়াজু খেতে আসে অনেকেই কত বছর থেকে পেঁয়াজি বিক্রি করেন এইভাবে কত বছর থেকে গিয়া 20-25 বছর বিভিন্ন জায়গার লোক খাইতে আসে না আপনিও একদিন খেতে পারেন রংপুরের এই বেস্ট পেঁয়াজুটি রংপুরের বেস্ট পেঁয়াজু সম্পর্কে যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।